আইপিএল নিলামের আগে দেশ বিদেশের সকল ক্রিকেটাররাই কম বেশি উত্তেজিত বোধ করেন। কয়েকদিন আগে নিজে মুখে কথা স্বীকার করেছিলেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে মক অ্যাকশন করেন তিনি, সেখানে নিজেই ছিলেন অ্যাকশনার। অশ্বিনের এই ইউটিউব চ্যানেলে মক অ্যাকশনে একাধিক ক্রিকেটারকে নিয়ে লড়াই হয়েছে বেশ কয়েকটি দলের। এবার সেখানেই ঝাড়খণ্ডের উইকেট কিপার ব্যাটার 2022 সালে মেগা নিলামে 15.25 কোটি টাকা পেয়েছিলেন ঈশান। সেদিক থেকে ওর লক্ষ্ণ তাকে যে দামে কিনেছে তাতে ঈশানের খানিক বেতনও কমেছে। এবার আসলে ঈশান কোন দলে 25-এর আইপিএলে খেলবেন তা জানা যাবে 24 এবং 25 নভেম্বর সৌদি আরবে জেড্ডায় অনুষ্ঠিত হতে চলা মেগা নিলামে। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।